Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear Muslim bhaiyobonera, 2019 notun bosho. Ashteche 14 February. Are 14 February naki bhalobasha dibosh. Kokhono porio nai je bhalobasha dibosh name ekta dibosh ache. আর এই ভালোবাসা দিবস আমরা কি করতেছি মুসলমানরা ইহুদিদের কালচার অনুসরণ করতেছি আর এই কালচার অনুসরণ করে আমরা এবং আমাদের সন্তানেরা কি করতেছে জানুন আসুন একটু চোখে দেখুন যে আপনাদের সন্তানরা এই ভালোবাসা দিবস পালন করতে গিয়ে তারা কি করেছে দেখুন এবং ভিডিওটিতে আপনারা শিখতে পারবেন জানতে পারবেন যে আসলে কি হচ্ছে তারা কি করছে জানেন তারা ভালোবাসা দিচ্ছে দুজন দুজনকে ভালোবাসে ভালোবাসা দিবস পালন করতে গিয়ে তাদের এই অবস্থা তারা কি করেছে গোলা মাঠে সবাইকে দেখাচ্ছে যে আমরা কতটা ভালোবাসি আর যার কারণে তাদের এই অবস্থা তাদের বিভ্রান্ত করা হচ্ছে লজ্জা পাচ্ছে কিন্তু যখন তারা যে কন্ডিশনে ছিল তখন লজ্জাটা ছিল না আপনারা দেখেছেন যে এই সন্তানেরা কি করেছে ভিডিওটি দেখানোর একটাই কারণ যে সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি এই 14 ফেব্রুয়ারি যেন আপনাদের সন্তানেরা এরকম না করে তাদেরকে চোখে চোখে রাখবেন এবং আপনার সন্তান স্কুলে কোথা গিয়ে স্কুলে গিয়ে প্রাইভেট পড়তে গিয়ে কি করতেছে তাদের টাইম এক ঘন্টা সতর্ক থাকবেন এক ঘন্টা পাঁচ দশ মিনিট হতে পারে আধা ঘন্টার পর যদি সে যদি আধা ঘন্টার পর যদি সে বাসায় আসে প্রশ্ন করতে হবে এই টাইমে তুমি কোথায় ছিলে আসতে দশ মিনিট পাঁচ মিনিট সময় লাগতে পারে এই টাইমে কোথায় ছিলে এরকম ধরনের এরকম ভাবে তাদের কন্ট্রোলে রাখতে হবে কেননা এই ভুল যদি করে থাকেন তাহলে আপনাদের সন্তানের এই অবস্থা হবে আর এই এখন থেকে যদি আপনাদের সন্তানকে যদি কন্ট্রোলে না রাখেন পরবর্তীতে আপনাদেরও এই হেপ্রাপ্ত হতে হবে কেননা সবাই দেখবে আপনাদের সন্তান কি করেছে আপনাদের ছেলে মেয়েরা কি করেছে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের যাদের মা বাবা রয়েছে ভাই বোন রয়েছে আপনারা একটু সচেতন হন কেননা আপনাদের কারণে আপনাদের মা বাবা সমাজের কাছে ছোট হতে হবে আল্লাহ তাআলার কাছে গুনার ভাগিদার হতে হবে কেন আমরা কি কেহ চাইব আমাদের সন্তান জাহান্নামের আগুনে পড়ুক আমরা কি কেহ চাব আমার মা বাবা আমাদের কারণে সমাজের কাছে ছোট হতে হয় আমরা অবশ্যই কেহই চাই না মা বাবা তো চাই না আমরা সন্তানেরা চাইব না অবশ্যই আমরা এই ভালোবাসা দিবস নামে কোন উৎসব পালন করব না আর যদি করে থাকেন আপনি মুসলমান থেকে বাদ যাবেন এবং আপনি শিরকে অন্তর্ভুক্ত হয়ে যাবেন ভিডিওটি আপনারা শেয়ার করুন এবং তাদের মাঝে পৌঁছে দিন যারা সামনে আসতেছে ভালোবাসা দিবস এই ভালোবাসার দিবস উপলক্ষে তারা অনেক কিছু আয়োজন করে রেখেছে টাকা পয়সা সঞ্চয় করে রেখেছে যে আমি তাকে কিনে দেব যে 14 ফেব্রুয়ারি তাকে আমি গিফট দেব এক এক সময় গিফট দেব সুতরাং
এমনটি এরকম থেকে আপনারা বিরত থাকুন এবং নামাজ কালাম করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার লাইক এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।